মর্নিং, কেমন আছো তোমরা? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার, আর বুধবারের সকালে এখন বাজে ঠিক 10:10। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এর আগে তো প্রতিদিনের কাজ, আর প্রতিদিন কিছু কি দেখাবো রোজই, দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে, দেখাতে দেখাতে আমিও বোর হয়ে যাব। সেজন্য আজকে তো যা হয়ে গেছে, সকালবেলার কাজকর্ম, স্নান, পুজো সব শেষ হয়ে গেছে। ওগুলো স্নান পুজো আমার 7টার মধ্যেই হয়ে গেছে। আগে ডিসিশন নিয়েছিলাম যে বেলায় পুজোটা করতাম, কিন্তু বেলায় পুজো করতে গেলে কি হয় জানো তো, বেলায় পুজো করতে গেলে না ওই যে একবার রান্নার মধ্যে ঢুকে যায় না, তখন ওই রান্নার থেকে বেরিয়ে এসে আবার পুজো করাটা খুব টাফ হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম যে না, সকালে তো সেই যাচ্ছি, সকালে যখন একেবারে যাই ওয়াশরুমে, একেবারে গরম জল বসিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকি, বেরিয়ে স্নান করে নিয়ে এসে পুজোটা করে নিলাম, ব্যাস আমার বড় কাজ কমপ্লিট। আর কোনো কাজ সেরকম মানে আমার কাছে সব থেকে বড় কাজ হচ্ছে এটা, এটা হয়ে গেল পরে বাকি কাজগুলো নিজেদের নিজের মতো করে গুছিয়ে করে নেওয়া যায়। তারপরে কালকে, আজকে তো তোমার সকালবেলা আজকে লাল চা খেয়েছি, কারণ এবার আস্তে আস্তে দুধ চা খাওয়াটা বন্ধ করতে হবে। কারণ দুধ চা খেলে না অ্যাসিডিটির যে টেন্ডেন্সিটা ওটা থেকে যায়, তো যদিও আমি জোয়ান জল খাই, আমার এখন অ্যাসিডিটি হয় না, আর দুধ চা তো খুব একটা ভালোও না শরীরের পক্ষে। শীত ছিল, ঠান্ডা ছিল প্রচুর, এখনও আছে, আজকেও বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডার সময় খেয়েছি, তো এবার আস্তে আস্তে বন্ধ করে দেবো, দুজনেই পল্লব বন্ধ করবে, তবে একবারে পারবো না, আস্তে আস্তে করে বন্ধ করব। তো পল্লব এখন বেরিয়ে গেছে অফিসে, কিন্তু বাজার করে যায়নি, ও আসার পথে বাজার করে আনবে। আজকে আমাকে একটু বেরোতে হবে, একটু বেরোবো, সেটা হচ্ছে যাবো একটু বড় ভাগ্নিকে নিয়ে, ওর ওই দাঁত তুলতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে কালকে বললো মামি যাবে আমার সাথে, আমি হ্যাঁ কোনো ব্যাপার না। তার আগেই আমি ওর মামাকে বলেছিলাম যে ও যাবে, ও একা একা তো যাবে, গেলে সঙ্গে হয়তো কুটু যাবে, কারণ দিদি এই টাইমে বেরোয় না ঘর থেকে, তো আমাকে দরকার হলে বলো। তাও কালকে বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব, কোনো ব্যাপার না, তো ওকে নিয়ে যাব 11:30টার সময়। সেই জন্য এখনও রান্নাবাড়ির দিকে ঢুকিনি, কারণ খাওয়ার মানুষ তো আমরাই রয়েছি, আজকে কোনো হোম ডেলিভারি নেই, হোম ডেলিভারি যা ছিল কালকে অবধি ছিল, হয়ে গেছে। তো আজকে যেহেতু হোম ডেলিভারি নেই, তো ঘুরে এসে 11:30 গেলে 11:45-12টার মধ্যে চলে আসবো, এসে গরম গরম কিছু রান্না করে নিয়ে খেয়ে নেব, এই হচ্ছে প্ল্যান। সেই জন্য সকাল থেকে আর কোনো কাজ সেইভাবে শেয়ার করিনি তোমাদের সাথে। এখন ভাবলাম ব্লগটা তো স্টার্ট করে দিই, কথা বলে তো ব্লগটা স্টার্ট করি, তারপরে দেখা যাবে কী কাজ করবো না করবো। আর পেছনটা দেখতে পাচ্ছ আমার পেছনটা, এইগুলো হচ্ছে সব পুরো তোমার দাদার কাজ, পরে আর ভাজ করে ওখানে রেখে দেয়। যদি আমি বলি তো তখন বলবে কি শোনো শীতকালে একটু এরকম হয়, বারবার আলনায় রাখতে আমার ভাল লাগে না। বললাম ঠিক আছে চলো, তোমার যখন ভাল লাগে না যেমনি করে রেখেছো অমনি থাক, শীতকাল চলে গেলে একেবারে গুছাবো। আর এই যে দেখো এই কার্পেটটা পাতা আছে না আমার ঘরে, এই কার্পেটটা না আমি অনলাইনে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে 400 টাকা দিয়ে, খুব ভালো হয়েছে কার্পেটটা। এটা এটাই তো মাঝে মাঝে তুলে ঝাড়ি দেখো ওখানে রোদ্দুরে দিই, তো এটা আমার চলছে 17, 18, 19, 20, এই 21, 5 বছর চলছে, অ্যাজ ইট ইজ আছে, কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দর হয়েছে কার্পেটটা। দেখো রেডি হয়ে গেছি, বললাম না বেরোবো, তো সেই জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে কটা? 11:25 না গো, হ্যাঁ 11:25, 11:30 টোটো আসবে, বেরোবো। তো রান্নার সব গুছিয়ে রেখে গেছি, চলো দেখিয়ে নি রান্নার কি কি গুছিয়ে রেখেছি, দাঁড়া চলো। পল্লব এসে গেছে, বাজার করে নিয়ে চলে এসছে, এই দেখো কি গুছিয়েছি। এখানে রেখেছি আলু, বেগুন, শিম, ফুলকপি, এটা দিয়ে একটা চচ্চড়ি হবে, আর এইখানে আছে চিকেন, মানে একদম শর্টকাট চিকেন হবে। চিকেনের মধ্যে আলুটাও দিয়ে রেখেছি, ভিনিগার আর নুন দিয়ে রেখে দিয়েছি, এটা করব। আর ভাতটা দেখো, ভাতের হাঁড়িটা এখানে রেডি করা আছে, পল্লবকে ফোন করে দেবো কত দেরি হচ্ছে সেটা বুঝে ও ওটা গ্যাসটা জ্বালিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো, সাদা হয়ে গেছে না, খুব বাজে দেখতে লাগছে আমিও জানি, কিন্তু করব, এই উইকেই করে নেবো, চিন্তা নেই। তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে ভিডিও করব। আজকে ঠোঁটে একটা অন্য লিপস্টিক লাগালাম, এটা অরিফ্লেমের একটা, অনেক দিন আগের, খুব গ্লেজি, এটাকে ম্যাটি করে নিতে হবে, দাঁড়াও এর ওপরে পাউডার দিয়ে, ফেস পাউডার বা কম্প্যাক্ট বা ট্যালকম পাউডার দিয়ে ম্যাটি করে নেবো, দাঁড়াও করে নিচ্ছি।
দেখো চলে এসেছি, আর এখন বাজে দেখো 3:05 হয়েছে। তো আমি এসেছি 5-7 মিনিট আগে, এসে ভাতটা 1 ফুট পল্লব দিয়ে রেখেছিল, আর 1 ফুট বসিয়ে দিয়েছি, আর ডাল ছিল ডালটা গরম করলাম, আর ফুলকপি ভাজলাম, আর চিকেন টিকেন যা আছে সব রাতে করব। তো এখন করে তাড়াতাড়ি খেতে বসে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে দুজনেরই। তো তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধ্যের খাবার নিয়ে বসে গেছি, চা আর ওই যে ওটা ধরে দেখাও তো কি আছে, এটা হচ্ছে সেই ভুজিওয়ালাদের যে মিক্সডটা হয় পাঁচমেশালি ওইটা, আর তার মধ্যে একটুখানি চাট কি বলে আমচুর পাউডার দিয়ে নিয়েছি। আর সুস্মিতা, এই দেখো তোমার দাদা বারমুডা ছেড়ে এখন ট্র্যাকস্যুট পরেছে, ওপরে ঠান্ডা লাগছে না এখন, নিচে ঠান্ডা লাগছে, চলো একটু খাই। আজকে তো সারাদিন এলাম তো ওখান থেকে 2:45 সময়, তারপর তো তোমাদের দেখালাম যে কি রান্না করলাম, রান্না করেছিলাম হচ্ছে ডালটা ছিল ফ্রিজে, ডালটা গরম করলাম, আর সেই সঙ্গে আলু আর ফুলকপি ভাজা করলাম, করে খেয়ে দিয়ে কাজটা সেরে উঠতে উঠতে বেজে গেল 4টে। তারপরে উঠে একটুখানি রিল্যাক্স করলাম, ঘুমাইনি, তারপরে এই আবার উঠে সন্ধে ঠন্দে দিয়ে এখন এটা নিয়ে বসেছি, আর রাত্রিবেলা রান্না করব চিকেন কষা, তখন তোমাদের সাথে শেয়ার করব। একজন বিছানা ঝাড়াঝাড়ি কর, একজন দেখো বিছানা গুছাচ্ছে, আমি বললাম তুমি বিছানাটা ঝেড়ে রেডি করো, আর আমি এখন বানাবো হচ্ছে চিকেন আর রুটি। এর আগে সন্ধে থেকে অলরেডি কটা গেল গো, 15 আর 8 23, তাই তো 23টা রুটি অলরেডি করে দিয়ে দিয়েছি, পল্লব ডেলিভারিও দিয়ে চলে এসছে, এখন বানাবো 4টে রুটি, পল্লবের জন্য আমার ভাত আছে, আর বানাবো চিকেনটা একটু স্পাইসি করে, সেই দুপুরে করা হয়নি চিকেন, এখন চিকেনটা বানাবো বেশ একটু স্পাইসি করে বানাবো, রাতের খাওয়া হয়ে যাবে ওটা দিয়ে। আর এখন বাজে কটা জানো, এখন বাজে 10:15, চলো বানিয়ে ফেলি, খেতে খেতে 11:30 বেজে যাবে, সুযোগ পেলেই খালি কপিরাইট মেরে দেয়। আর যত মারে দেখবে সব টি সিরিজই মারে, তাই না, অন্য কোন ইয়ে মারে না, কিন্তু শুধু টি সিরিজ মারে। দেখো আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আজকে একদম বাংলা মতে চিকেনটা করব, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটা তেলে দিয়েছি, আর ওপরে অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি, নুন বেশি দিইনি, কেননা নুন অলরেডি চিকেনে দেওয়া আছে, তো পেঁয়াজটা ভাজা হয়ে যাক, পরে আবার আসছি ঘুরে। এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো তার পেস্ট। আরে এখনই তো তুমি পেস্ট করে দিলে, দুপুরে তো পেস্ট করিনি, কারেন্ট ছিল না তো কি করে পেস্ট করব দুপুরে বলো, দুপুরে তো কারেন্টই ছিল না, কারেন্টটা যা জ্বালাচ্ছে না গো কি বলবো, ভীষণ জ্বালাচ্ছে কারেন্টটা, কারেন্টই ছিল না জানো, আজকে কটার সময় কারেন্ট এলো, 1:30, 1:30 সময় কারেন্ট এসছে। লাগবে আর একটু দাঁড়া, সব মশলাপাতি শেষ হয়ে এসছে জানো, এবার ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুলো সব আনা হয়েছে আবার।
আমি তো জিরে গুঁড়ো দিই না ইয়েতে, চিকেনে কখনোই আমি জিরে গুঁড়ো অ্যাড করি না। ভালো করে একদম কষিয়ে কষিয়ে রান্না করবো, হোক রাত, ঠিক আছে, রাত করেই খাবো। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ না গুঁড়ো মশলাটা দিয়েছি তো, না হলে না পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তাই এবার এটাকে ভালো করে কষিয়ে একদম তেল ছাড়ার মতো ড্রাই করে নেব। যখনই চিকেন রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা বলো যে আমার চিকেন রান্না দেখতে ভালো লাগে তাই জন্য। দেখো মশলাটা মোটামুটি হয়ে এসছে, এবার এর মধ্যে আমি ওই ম্যারিনেট করে রাখা আলুও এর মধ্যে রেখে দিয়েছি, চিকেন আর আলুটা দিয়ে দেবো। সকাল থেকে ভিনিগারে ম্যারিনেট করা, এ তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, বাকি অর্ধেক সেদ্ধ হবে। চলো ঢাকা দিয়ে দিই মিডিয়াম সিম করে, হতে থাক পরে আবার আসবো। কালো কালো উঠছে, ওই কালো কালো উঠছে গো, এটা কালো কালো। দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প জল দেব, বেশি জল দেব না, যেহেতু এটা রুটির সাথে খাওয়া হবে তাই অল্প জল দিয়ে দেব। ব্যাস দিয়ে এবার ঢাকা দিয়ে দেব, আর নামানোর আগে গরম মশলা দেব আর ধনে পাতা দেব। হয়ে যাক রেডি, তারপরে আবার তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি। ইয়ামি ইয়ামি চিকেন কষা, কষা না একটু গ্রেভি রেখেছি, রুটিটা খাবে তো ওই জন্য। একটা সাটে রুটি দিয়ে চিকেনটারে খামো, সঙ্গে আছে স্যালাড, সঙ্গে আছে স্যালাড, আহা পুরো জমে যাবে। চলো তাহলে স্পাইসি চিকেন কষার সাথে সাথে আজকে ব্লগটাও শেষ করছি। গুড নাইট, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এখন আমরা খেতে বসবো গরম গরম রুটি আর হট অ্যান্ড স্পাইসি চিকেন কারি দিয়ে, মানে চিকেন কষা দিয়ে। সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ইচ্ছে হলে আমার রেসিপিটা ট্রাই করো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ব্লগটাও শেষ করি, আবার নতুন ব্লগের সঙ্গে আগামীকাল দেখা হবে, একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আশা করছি কালকে আবার তোমাদের সামনে আসতে পারবো। যেমন প্রতিদিন আমার প্রতিদিনকার কাজ নিয়ে আসি, খুব সিম্পল, খুব মানে একদম অরিজিনাল ব্লগ নিয়ে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য।